আসসালামু আলাইকুম বন্ধুরা এস এমপি ট্যাগ বিডির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আমাদের স্মার্টফোনের যে ডায়াল অপশন আছে বা আমরা যে ফোন কলটি ব্যবহার করে থাকি এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সেটিংস নিয়ে এক নম্বর যে সেটিংসটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনাকে অনেক সময় স্পাম কল আসে বা আপনাকে অনেক সময় আন নাম্বার থেকে কল দিয়ে ডিস্টার্ব করে বা হ্যাকাররা অনেক সময় নাম্বার বানিয়ে আপনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করে থাকে তাহলে এই যে ডিস্টার্ব করে বা আপনাকে হ্যাক করার চেষ্টা করে এই একটা সেটিংসের মাধ্যমে কিন্তু আপনি এটা বন্ধ করতে পারবেন এবং তাতে আপনার কোনো বাড়তি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না প্রত্যেকটা স্মার্ট এই অ্যাপ্লিকেশনটি আছে আর দুই নাম্বার আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো আপনারা অনেক সময় ট্রাভেল করেন বা কোনো জনসমাগম এলাকায় বসে কথা বলেন আপনি যার সাথে কথা বলতেছেন তার অপর প্রান্তে থাকা ব্যক্তিটি কিন্তু আপনার কথার চাইতে বেশি শব্দগুলো শুনতে থাকে অন্যান্য যে গাড়ি শব্দ মানুষ যে কথা বলতেছে অন্যের শব্দগুলা নয়েজগুলা বেশি শুনে থাকে তো এই নয়েজ ক্যান্সেলেশন কীভাবে করবেন এই সেটিংসটাও আমি আপনাদেরকে দেখাব তো বন্ধুরা ভিডিওটি একদম না টেনে সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল এবং যারা আমার চ্যানেলের নতুন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এরকম আরও অনেক মজার মজার এবং ইন্টারেস্টিং ভিডিও কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে তো বন্ধুরা আর দেরি নয় মূল ভিডিওতে যাচ্ছি বন্ধুরা এর জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনের যে গুগল প্লে স্টোরটি আছে এই গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে ওপরে আপনি সার্চ বার বা অ্যাড্রেস বার পাবেন এখানে আপনি সার্চ করবেন ফোন বাই গুগল ফোন বাই গুগল লেখার পরে দেখবেন আপনার সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসছে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু সব স্মার্টফোনেই আছে বর্তমানে যে লেটেস্ট স্মার্টফোনগুলো আছে এটা সবার ফোনেই আছে তা আপনার ফোনেও আছে এটাকে শুধু আপডেট দিয়ে নিতে হবে আপনাকে তা আমি এই যে এখানে আপডেট দিয়ে দিলাম আপডেট দিয়ে দেওয়ার পরে একটু সময় আপনি অপেক্ষা করবেন আপডেট হওয়ার পরে ওপেন করে আমি আপনাদেরকে এই ইন্টারেস্টিং সেটিংটা দেখাচ্ছি এটা কিন্তু অত্যন্ত মজার বন্ধুরা আপনাকে কোনো স্পাম কলার আর কল দিতে পারবে না বন্ধুরা আমার অ্যাপ্লিকেশনটি আপডেট হয়ে গিয়েছে তো এখানে আপনার কোনো আর কোনো কাজ নেই এখান থেকে আপনি সরাসরি বের হয়ে চলে যাবেন আপনার ফোনের যে ডায়াল প্যাড আছে সেই ডায়াল প্যাডে তা আমি আমার ডায়াল প্যাডে চলে গেলাম ডায়াল প্যাডে যাওয়ার পরে উপরে রাইট কর্নারে আপনি দেখতে পারবেন একটি থ্রি ডট মেনু আছে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন এই থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরে আপনি এখানে সেটিং পাবেন সেটিংয়ের উপর ক্লিক করবেন সেটিংয়ের উপর ক্লিক করার পরে দেখেন প্রথমে লেখা আছে কলার আইডি অ্যান্ড স্পাম এই কলার আইডি অ্যান্ড স্পামের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দুই নম্বর অপশনটা দেখেন এখানে লেখা আছে ফিল্টার স্পাম কলস এই ফিল্টার স্পাম কল অপশনটা আপনি ওপেন করে দেবেন এই অপশনটা অন করে রাখার পরে আপনাকে যতই নাম্বার বানিয়ে কল দেখ বা কোনো একটা অন্য নাম্বার থেকে কল দিয়ে ডিস্টার্ব করুক যেটা হ্যাকারদের নাম্বার যেগুলো নাম্বার থেকে সাধারণত কল আসে না বানানোর নাম্বার সেই নাম্বারগুলো কিন্তু অটোমেটিক শেষ পাম্প সিলেক্ট করে ওখানে আপনাকে রেড মার্কিং দিয়ে শো করবে এবং আপনি চাইলে ওই কলগুলো কেটে দিতে পারবেন ওই কলগুলো কেটে দিলে কিন্তু আপনার ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা একদম জিরো পার্সেন্টে চলে আসবে আপনি চাইলে এখানে ওদের যে পলিসিগুলো আছে এগুলো নিতে দেখতে পারেন তো এখন দুই নাম্বার অপশানটা কি আপনাকে দেখাচ্ছি যে কীভাবে আপনি নয়েজ ক্যান্সেলেশন করবেন বা জার্নি করার সময় আপনার কথা ছাড়া অন্য কোনো নয়েজ আপনার অপর প্রান্তে থাকা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ শুনতে পারবে না এটার জন্য আপনি ওপরে রাইট কর্নারে যে থ্রি লাইনমেন আছে সেটাতে ক্লিক করবেন তারপর আপনি চলে যাবেন আবার সেটিংসে সেটিংসে যাওয়ার পরে আপনি দেখেন অ্যাক্সেসিবিলিটি বলে একটি অপশন আছে এই অ্যাক্সেসিবিলিটির উপর ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখেন টি টিওয়াই মোড টি ওয়াই মোড এখানে আমার অফ করা আছে আপনি এখান থেকে টি ফুল দিয়ে দিবেন ফুল দিয়ে আপনি এখান থেকে বের হয়ে যাবেন বাস আপনার কাজ শেষ এখন থেকে আপনি কথা বললে কিন্তু আপনার বন্ধুরা অপর প্রান্তে থেকে আপনার কোনো নয়েস পাবে না এক্সট্রা কোনো নয়েস পাবে না আপনি যে কথাগুলো বলতেছেন সেগুলোই তারা শুনতে পারবে তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিবেন এবং বন্ধুরা আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়